আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটি বাংলাদেশে কতগুলো হেলিকপ্টার কোম্পানি রয়েছে এবং কার কয়টি হেলিকপ্টার রয়েছে এবং কিভাবে ভাড়া করবেন এবং কি উদ্দেশ্যে হেলিকপ্টার ভাড়া করবেন, কিভাবে ভাড়া করা যাবে, সকল তথ্য নিয়ে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা হবে। আমরা জানি সাধারণত যে হেলিকপ্টার সাধারণত আপনার উচ্চবিত্ত ব্যক্তিরাই হেলিকপ্টার ভ্রমণ করে। আসলে এখন বাংলাদেশ উন্নতশীল দেশ হওয়ায় এখন মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্তরাও কিন্তু হেলিকপ্টার ভ্রমণ করছে। কারো কারো শখের বসে আপনার বিয়ের জন্য হেলিকপ্টার নিচ্ছে, আবার একত্রিত হয়েও হেলিকপ্টার ভ্রমণ করছে, আবার ছয়জন একত্রিত হয়েও জয়রাইড সার্ভিস, যে কম টাকার আমাদের একটি সার্ভিস রয়েছে 10,000 টাকা জন প্রতি, এই সার্ভিসটিও তারা গ্রহণ করছে যে কোনো ব্যক্তি। তাই আগের মতো আর মানুষের যে একটা মনের মধ্যে একটা ইফেক্ট পড়ত যে একমাত্র বড় লোকরাই শুধু হেলিকপ্টার ভ্রমণ করে, যাদের কালো টাকা সাদা করার মতো বড় লোক তারাই একমাত্র হেলিকপ্টার ভ্রমণ করে, এই সকল কথা এখন মোটেও চলে না, কারণ সকল শ্রেণীরাই হেলিকপ্টারে ভ্রমণ করছে। তাই আসুন জেনে নেই বাংলাদেশে কয়টি হেলিকপ্টার কোম্পানি রয়েছে। প্রথমেই বলি বেসিনকো এভিয়েশন লিমিটেড, এই কোম্পানিটির একটি মাত্র হেলিকপ্টার রয়েছে। হেলিকপ্টারটির মডেল হচ্ছে বেল 430। এটি সাধারণত ডাবল ইঞ্জিন হেলিকপ্টার। এই হেলিকপ্টারটির প্রতি ঘন্টায় প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা পার হাওয়ার আকাশপথে ফ্লাইং অবস্থায় এবং মাটিতে ওয়াইটিং অবস্থায় 10,000 টাকা। তবে আমার জানা মতে বেসিনকো এভিয়েশনের এই হেলিকপ্টারটি কমার্শিয়াল ফ্লাইট, শুধু তাদের নিজস্ব ব্যক্তিরাই শুধু ফ্লাইট করে, কমার্শিয়ালভাবে এখনও তারা মেবি ফ্লাইট করে না। তারপরে আসি ম্যাগনা এভিয়েশন লিমিটেড। ম্যাগনা এভিয়েশন লিমিটেডের আপনার R66 রবিনসন 4টি হেলিকপ্টার রয়েছে। বেল 407 2টা হেলিকপ্টার রয়েছে। টোটাল 6টি হেলিকপ্টার রয়েছে আমার জানা মতে। ওরা সকল ফ্লাইটেই তারা সার্ভিস চালু রেখেছে, বিয়ের প্রোগ্রাম থেকে শুরু করে মাহফিলের প্রোগ্রাম, এয়ার অ্যাম্বুলেন্স এবং কমার্শিয়াল ফ্লাইট, সকল ফ্লাইটেই তারা পরিচালনা করে। আর 66-এ কয়টি সিট থাকে সেগুলো আপনাদেরকে উল্লেখ করছি। আর 66-এ আপনার সাধারণত 4টি সিট রয়েছে, পাইলট সহ টোটাল 5 জন। আর 66-এ পরে R44 আরেকটি হেলিকপ্টার রয়েছে। R44 সাধারণত 3 সিটের হেলিকপ্টার। বাংলাদেশে R44 হেলিকপ্টার এখন সাধারণত নেই বললেই চলে। যাই হোক, তারপরে আসি বিআরবি এভিয়েশন লিমিটেড। বিআরবি এভিয়েশন লিমিটেডের আমার জানা মতে বেল 430 একটি হেলিকপ্টার এবং বেল 407 একটি হেলিকপ্টার রয়েছে। বেল 430 6 সিটের হেলিকপ্টার, বেল 407 5 সিটের হেলিকপ্টার। বিআরবিও সাধারণত আপনার কমার্শিয়াল ফ্লাইট সকল ফ্লাইটই ছাড়া পরিচালনা করে থাকে। যোগাযোগ করতে পারেন 01742265327। তারপরে আসি বিসিএল এভিয়েশন লিমিটেড। বিসিএল এভিয়েশন লিমিটেডের R66 3টি হেলিকপ্টার রয়েছে, 4 সিটের হেলিকপ্টার। ওরাও আপনার সকল ফ্লাইট পরিচালনা করে, মাহফিলের জন্য, বিয়ের প্রোগ্রামের জন্য এবং সাধারণত যে কোনো ট্রাভেলের জন্য, মানে সকল প্রকার ফ্লাইট তারা পরিচালনা করে। যোগাযোগ 01742327। তারপরে আসি সাউথ এশিয়ান এভিয়েশন লিমিটেড। সাউথ এশিয়ান এভিয়েশন লিমিটেডের আমার জানা মতে R66 5টি হেলিকপ্টার রয়েছে এবং ইউরোকপ্টার 30 একটি হেলিকপ্টার রয়েছে।
আর 6-সিট 4-সিট হেলিকপ্টার, আর ইউরোকপ্টার 130, 6-সিট হেলিকপ্টার, এরাও আপনার সকল প্রকার ফ্লাইট পরিচালনা করে। যোগাযোগ 01742265327। ইমপ্রেস এভিয়েশন লিমিটেড, ইমপ্রেস এভিয়েশন লিমিটেডের একটি মাত্র হেলিকপ্টার রয়েছে, ইউরোকপ্টার, আর ইউরোকপ্টার 130। ওরাও আপনার রোগী পরিবহন থেকে শুরু করে সকল প্রকার ফ্লাইট তারাও পরিচালনা করে। আপনার রোগী পরিবহন, বিয়ের প্রোগ্রাম, মাহফিলের প্রোগ্রাম এবং যে কোনো ভিআইপি, প্যাসেঞ্জার, কমার্শিয়াল সকল প্রকার ফ্লাইট তারাও পরিচালনা করে। তারপরে আসি আপনার ইয়াংগন এভিয়েশন লিমিটেড। ওরা সাধারণত হেলিকপ্টার কোম্পানি নয়, কিন্তু ওদের আপনার প্রায় 11টি মতন বিভিন্ন প্রকার হেলিকপ্টার রয়েছে, সরি এয়ারক্রাফ্ট, বিমান রয়েছে। ওদের আপনার ফ্লাইং একাডেমিও আছে, এখান থেকে আপনার পাইলট তৈরি করা হয়। আর তারাও এয়ার অ্যাম্বুলেন্স, ইন্টারন্যাশনাল যে এয়ার অ্যাম্বুলেন্স ওরা পরিচালনা করে, এবং বিভিন্ন প্রকার দেশ বিদেশে যে কোনো জায়গায় তারাও ফ্লাইট পরিচালনা করে। তবে তারা ডোমেস্টিক ফ্লাইট পরিচালনা করে না, ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিচালনা করে। এরপরে আসে আরএনআর এভিয়েশন লিমিটেড। হ্যাঁ, ওদের হাতে রয়েছে ড্রাগন ফ্লাই 3টি হেলিকপ্টার। ড্রাগন ফ্লাই হেলিকপ্টার দেখতে খুবই সুন্দর এবং 6 থেকে 7 সিটের হেলিকপ্টার। এই হেলিকপ্টারটির প্রায় 2 থেকে 2,50,000 টাকা প্রতি ঘন্টায় ফ্লাইং আওয়ার্স। এবং আর 6-6 হেলিকপ্টার রয়েছে 3টি, বেল 430 হেলিকপ্টার রয়েছে 2টি, ইউরোকপ্টার রয়েছে 2টি। আমার জানা মতে হয়তো কম বেশি হতে পারে। ওরাও আপনার ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিচালনা করে। আরএনআর এভিয়েশনেরও আপনার আমার জানা মতে 4টি বিমান রয়েছে, ওরাও ইন্টারন্যাশনাল এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সকল প্রকার ফ্লাইট পরিচালনা করে, ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক দুইটাই তারা পরিচালনা করে। এরপরে আসে আপনার বসুন্ধরা এয়ারওয়েজ লিমিটেড। বসুন্ধরা এয়ারওয়েজ লিমিটেড আমার জানা মতে 1 আগস্টা 130 2টি হেলিকপ্টার রয়েছে, আর 6-6 3টি হেলিকপ্টার রয়েছে আমার জানা মতে। ওরাও আপনার এয়ার অ্যাম্বুলেন্স এবং বিয়ের প্রোগ্রাম, মাহফিলের প্রোগ্রাম, সকল প্রকার ফ্লাইট তারাও পরিচালনা করে। যোগাযোগ 01742265327। স্কয়ার এয়ার লিমিটেড, বেল 407 একটি হেলিকপ্টার রয়েছে, বেল 429 একটি হেলিকপ্টার রয়েছে, আর 662টি হেলিকপ্টার রয়েছে আমার জানা মতে। ওরাও আপনার সকল প্রকার ফ্লাইট পরিচালনা করে। যোগাযোগ 01742265327। বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স লিমিটেড, ওদের হাতে আমার জানা মতে আপনার বেল 407 একটি হেলিকপ্টার রয়েছে, এবং R664 সিটের একটি হেলিকপ্টার রয়েছে। বাংলাদেশের এই সকল হেলিকপ্টার কোম্পানিগুলো রয়েছে, এবং আরও একটি কোম্পানি রয়েছে ম্যাফ এভিয়েশন লিমিটেড। ম্যাফ এভিয়েশন লিমিটেড, ওদের হাতে 2টি সি প্লেন রয়েছে। ওরা শুধু সি প্লেন, সমুদ্রে কোনো ইমার্জেন্সি কোনো প্রয়োজনে শুধু তারা সমুদ্রের কোনো ফ্লাইট পরিচালনা করে থাকে সাধারণত, আর অন্য কোনো ফ্লাইট পরিচালনা করে না। ম্যাফের হাতে 2টি এয়ারক্রাফ্ট রয়েছে। বাংলাদেশে এই সকল হেলিকপ্টার এবং আপনার প্রাইভেট জেট দুইটি কোম্পানি মূলত পরিচালনা করে, আরএনআর এভিয়েশন এবং ইয়াংগন এভিয়েশন লিমিটেড। আর বাকি সকল কোম্পানিগুলো আপনার হেলিকপ্টার পরিচালনা করে থাকে। আপনারা যদি হেলিকপ্টার ভ্রমণ করতে চান, হেলিকপ্টার বিয়ে শাদী মাহফিলের জন্য এবং রোগী পরিবহনের জন্য যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন 01742265327। আর কীভাবে হেলিকপ্টার বুকিং করবেন, বুকিং করার 3টি ওয়ে রয়েছে। একটি হচ্ছে বিকাশে পেমেন্ট করতে পারেন, এবং ব্যাংকে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারেন, এবং সরাসরি হাতে পেমেন্ট করতে পারেন।